নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের 1 কাপ ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপনার সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। ময়দার জায়গায় আপনারা আটাও নিতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ইস্ট। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি টাইট করে মাখার দরকার নেই, অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো রেডি করে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এরকমই একটা ডো রেডি করে নিয়েছি। আপনারা দেখুন, ডোটা কিন্তু খুব বেশি টাইট করে মাখিনি, এরকমই নরম করে ডোটা রেডি করে নিতে হবে। এখন ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি, প্রায় 10 মিনিটের মতন একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। ময়দার ডোটা ওই সাইডে রেখে দিয়েছি, আর এইদিকে আমি একটা সেদ্ধ আলু আর একটা সেদ্ধ ডিম নিয়েছি। এবার সেদ্ধ ডিমটাকে প্রথমে এভাবে হাফ করে কেটে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর আলুগুলোকেও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে রাখা সেদ্ধ আলু ও ডিমগুলোকে একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 চামচের 1/4 ভাগ লবণ দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ লবণ দিতে হবে, খুব বেশি লবণ কিন্তু দেওয়ার একেবারে দরকার নেই। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগির মধ্যে যে মশলার প্যাকেটগুলো থাকে তার থেকে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি 1 চামচের মতন টমেটো চিলি সসটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মিওনিস। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, ডোটা কিন্তু মেখে রেখেছিলাম। এখন ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। ডোটাকেও মেখে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 2 ফোঁটার মতন তেল দিয়ে দিলাম। আর কড়াইটাকে কিন্তু এই সময় আমি চপিং বোর্ডের উপরে রেখেছি, গ্যাসের উপরে কিন্তু রাখিনি। এখন তেলটা কিন্তু খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। এবার যে ডোটা রেডি করে রেখেছি সেই ডোটা নিয়ে নিলাম। ডোটাকে এইভাবে কড়াইয়ের মাঝখানে রেখে তারপর এইভাবে প্রেস করে চ্যাপটা করে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ডোটাকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি, আর এখন এইভাবে একটু দাগ দিয়ে দিতে হবে। এখন ডোটের ওপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, একেবারে সামান্য পরিমাণ না দিলেও হবে, তবে অল্প পরিমাণে এইভাবে লঙ্কার গুঁড়োটা আমি ডোটের ওপরে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচুনো ধনে পাতা। এখন মিক্সিং বোলে যে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ডিম, আলু, এখন সেইগুলো ডোটির ওপরে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এখন যদিও কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কিন্তু ফ্লেমটা অন করে নি, বন্ধ করেই রাখা আছে। এখন খুব ভালো করে কিন্তু এইভাবে জিনিসগুলো দিয়ে দেওয়ার পরে আবারও আমি ম্যাগি মশলা যে ছিল প্যাকেটের মধ্যে সেই ম্যাগি মশলাটা আবারও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিজ। চিজটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। খুব ভালো করে চারিদিকে চিজটা ছড়িয়ে দিচ্ছি।
সমস্ত কিছু খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে করে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে কড়াইয়ের মতো এভাবে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর লো ফ্লেমে প্রায় 15-20 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। 15-20 মিনিট পরেই আমি আপনাদের দেখাচ্ছি। আর এই সময় কিন্তু কড়াইয়ের ঢাকনা খোলা যাবে না, একেবারে 15-20 মিনিট পরেই কড়াইয়ের ঢাকনা খুলতে হবে। এখন আমি আপনাদের 15 মিনিট পরেই দেখাচ্ছি, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। 15 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট। আপনারা দেখুন ওপরে যে চিজগুলো ছিল সেইগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন একটা এইভাবে হাতা নিয়ে কড়াইয়ের সাইড থেকে এইভাবে ডোটাকে আলাদা করে নিতে হবে। কড়াইয়ের থেকে কিন্তু খুব সহজেই আলাদা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে একটু ত্রিকোণা করে কেটে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।